কাতারে রমজান মাস উপলক্ষে প্রতিদিনই একটা না একটা খাবার ফ্রিতে পেয়েই থাকে। এই তো দেখতে পারতাছেন, আজকে গাড়িতে করে জুস প্লাস বিস্কিট দিয়ে যাইতেছে। প্রতিদিন বিকেলে কাতারে প্রায় এরকম এই রমজান মাস উপলক্ষেই আপনার দেখা যায় যে এরকম জুস বিস্কিট বা কোথাও কোথাও বিরিয়ানি অনেক কিছু দিয়ে যায়। তো আজকে আমিও পেয়ে গেলাম, এই তো দেখতেই পারতেছেন, কালকেও নিছি, আজকেও নিতে এসে পড়ছি। প্রতিদিন আসরের পর, আসর নামাজের পর দেখা যায় যে আপনার কোথাও জুস বিস্কিট দেয়, কোথাও বিরিয়ানি দেয়, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে থাকে। তো আমাদের এখানে বেশিরভাগ এই জুস আর বিস্কিটই দিয়ে থাকে। জুস বলতে এখানে একটা হচ্ছে লাবাং, যেটা হচ্ছে বাংলাদেশি মাঠা যেটাকে বলে ওই মাঠা থাকে, আর আরেকটা হচ্ছে আপনার ফলের জুস। তো এই দুটাই আজকে নিলাম। তো দেখতে পারতেছেন কি পরিমাণে লোক হইছে, আর এগুলা দিলে আপনার লোকের ভিড় পড়ে যায়। তবে বাংলাদেশের মতো ওরকম কারাকারি দেখা যায় না এই দেশে। তো দেখতে পারতেছেন সিরিয়াল টু সিরিয়াল এক একজনে নিয়ে চলে যাইতেছে, তো ভালোই লাগে, কখনো এরকমভাবে নেই নাই তো আর কি, সবার সাথে একসাথে আসি আইসা নেই, ভালোই লাগে। আর তারা এগুলো প্রায় প্রতিদিনই দেয়, এই রমজান মাসেই দিবে, এছাড়া আর দিবে না। আর তারা হচ্ছে এটা দিয়ে খুশি আর আমরা নিয়ে খুশি, ঠিক আছে। তো এগুলা দিতে দিতে দেখলাম যে শরবত বা এই লাবাং শেষ হয়ে গেল, তো কিছু মানুষ বাকি ছিল। তারপরে দেখলাম ওনারা আবার দোকান থেকে কিছু শরবত আর লাবাং নিয়ে আসলো, নিয়ে আইসা আবার সবাইকে দিয়ে দিল। তো জিনিসটা দেখে খুব ভালোই লাগলো, তো এটা শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করা। তো এখন আর কি করবো, এগুলো নিয়ে বাসায় যেতেছি। তো বন্ধুরা, এটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।